হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ জুনিয়র, টেলিবাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একজন বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তি, কারাতে মাস্টার, যারা বাংলাদেশি চলচ্চিত্রে একটু নতুন ধাঁচের অ্যাকশন তৈরি করেছিলেন। ওস্তাদ জাহাঙ্গীর আলমের পর আমাদের ইলিয়াস কুবরা ভাই, রুয়েল ভাই প্রত্যেকে ছিলেন। তবে ইলিয়াস কুবরা ভাইয়ের নামে অনেক ছবি চলত ওই সময়, এটা দর্শক আপনারা জানেন। একজন কুম্ফু কারাতে মাস্টার তিনি, চলচ্চিত্রে অসংখ্য ছবি করেছেন, অসংখ্য ছবি দাপরের সাথে কাজ করেছেন ইলিয়াস কুবরা। স্যার কেমন আছেন আপনি? জি ভালো আছি ইনশাল্লাহ। একটা বিষয় জানতে চাই প্রথমেই। জি বলেন। জি, চলচ্চিত্রে আসলে কীভাবে আসেন একটু জানতে চাই। আমি চলচ্চিত্রে যাওয়ার আগে আমি তো ঢাকায় থাকতাম, আমার মার্শাল আর্টের স্কুল ছিল অনেকগুলো। তো আমি এক পর্যায়ে আমার সদ্যীয় পরিচালক মাসুদ পারভেজ, উনি আমাকে ওনার প্রথম ছবি মারুকশা ছবিতে একটা চরিত্র করার জন্য বলে, যে অ্যান্টি হিরো হিসাবে। তো আমি প্রথম ওভাবে আমি ওখানে গেছি আর কি, চলচ্চিত্রে আমার অভিনয় করা। তো এক পর্যায়ে ওনার পরিচয় হয় আমার রুবেল ভাইয়ের সাথে। তো এক পর্যায়ে আমার একটা জুটি হয়ে যায়, যেটি হয়তো ইনশাল্লাহ অনেকগুলি ছবি আমি ওনার সাথে করেছি, বিশেষ করে অ্যাকশন ছবিগুলি আমি করেছি, এই আর কি। ম্যাক্সিমাম অ্যাকশন ছবিগুলি, অ্যাকশন ছবিগুলি করেছি। কারাতে মাস্টার হিসেবে আপনার সুনাম অর্জন সারা বাংলাদেশে, সবাই জানে। একটু ব্যতিক্রম টাইপের ইলিয়াস কুবরা, ছবির আর্ট ছিল অন্যরকম। জি, একটু জানতে চাই অভিজ্ঞতাটা। না, এটা আমি হয়তো আপনারা অনেকে জানেন, আমার গ্রামের বাড়ি হচ্ছে এটা টেকনাফ। টেকনাফের মধ্যে একটা বাহারসরা ইউনিয়ন আছে, যেটা ওখানে একটা গ্রাম আছে, যে গ্রামের নাম নোয়াখালীপাড়া। ওই গ্রামের আমি, ওই গ্রামে আমার জন্ম। তো আমি ওখান থেকে একসময়, তখন আমাদের কি বলে পার্শ্ববর্তী দেশ বর্মা যাওয়া যাইতো, তো না তখন আমি বিগিনিং ওখান থেকে আমি স্টার্ট করি মার্শাল আর্টটা। তো আমার বেসিক্যালি আমার প্রফেশন ছিল মার্শাল আর্ট, আমি মার্শাল আর্টটাকে অনেক ভালোবাসি। এই মার্শাল আর্টের মাধ্যমেই আমি চলচ্চিত্রে যাওয়া, মার্শাল আর্টের মাধ্যমে আমি ইলিয়াস কুবরা হওয়া। তো এটা করতে করতে একটা অভিজ্ঞতা হয়, মানুষ যেমন আমি মার্শাল আর্ট করি, করতে করতে একটা অভিজ্ঞতা হয়। অভিজ্ঞতা করতে করতে এক একজনের একটা স্টাইল থাকে, হয়তো আমার স্টাইলটা দর্শকের কাছে ভালো লাগছে, এই সুপাতে আমি যতটুকু হয়েছি ইলিয়াস কুবরা যেটাই বলেন, এই আর কি। নামটাই এটাই ছিল আমার। আমার নাম ছিল হলো, এটা একটা ঘটনা, নাম ছিল আমার মোহাম্মদ ইলিয়াস। আমি তো 76 থেকে আমি ঢাকায় থাকি। তো আমার যে ছবিতে আমাকে সদ্যীয় পরিচালক মাসুদ পারভেজ আমাকে যে ক্যারেক্টারের জন্য, যে চরিত্রের জন্য আমাকে অফার দেয়, অফারের নামটা ছিল, চরিত্রের নাম ছিল হলো কোবরা। তো আমাকে একদিন পারভেজ ভাই আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার কী নাম দেওয়া যায়। তা আমি বললাম যে আমার নাম যেহেতু ইলিয়াস, তো আপনার চরিত্র নাম হলো কোবরা, তো ইলিয়াস কোবরাটা আপনি দিয়ে দেন। তো উনি আমার কথাটা অ্যাকসেপ্ট করছেন, হয়তো ওনার কাছে ভালো লাগছে, এই নিয়ে ইলিয়াস কোবরা নামটা আমার চলে আসলো। তো অ্যাকশন করতে এটা আরেকটা হিরো যেটা আছে রুবেল সাহেব, যেটা ওনার সঙ্গে অ্যাকশন করতে খুব মজা। হ্যাঁ, ওনার সঙ্গে আমি প্রায় 100-এর উপরে ছবি করেছি। ওনার সঙ্গে অ্যাকশন করতে মানে কী বলবো, খুব মজা লাগে। আর উনি অনেক পারিশ্রমিক একজন মানুষ, উনি একজন পারিশ্রমিক একজন মানুষ আর কি, মানে রুবেল সাহেব। উনি মার্শাল আর্টটাকে এত ভালোবাসে, মানে যেটা আমি এটা আমার ভাষায় বোঝাতে পারবো না, অনেক ভালোবাসে মার্শাল আর্টটাকে উনি। উনি এখনও এই বয়স, আমার মনে হয় ওনার বয়স, আমার মনে হয় ওনার বয়স হবে হলেও মিনিমাম হয়তো 55 এরকম হবে, 55 এরকম হবে। তারপরেও মনে করেন যে উনি এখনও যে মার্শাল আর্টটাকে যে চর্চাটা করে, চর্চার মধ্যে উনি এখনও মার্শাল আর্টটাকে ধরে রাখছে, ওনার ফিগারটাকে এখনও ধরে রাখছে। তো যাই হোক, উনি সুস্থ থাকুক এটাই কামনা করি। এখন তো ভালোই আছে ইনশাল্লাহ, এই তো কারাতে করতে গিয়ে, ফাইট করতে গিয়ে কখনো কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন কি না একটু জানতে চাই। না, যে এটা তো একটা কারাতে কুংফু যেটা আপনি বলেন, এটা না, এটা তো দুর্ঘটনা তো হয়েছে আমার সঙ্গে। মনে করেন যে বাপ্পারাজ, আমাদের মহানায়কের ছেলে, রাজের ছেলে, ওনার সঙ্গে তো অনেকগুলি ছবি আমি ওনার সঙ্গে করেছি। ওনার সঙ্গে করতে গিয়ে এরকম একটা মারাত্মক ঘটনা আমার 1 নম্বর ফ্লোরে হয়ে যায়।
মানে এরকম করতে গিয়ে তো অনেকগুলি অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে মনে করেন আরেকটা আমার জীবনে আরেকটা বড় অ্যাক্সিডেন্ট যেটা আমি হয়েছি, আমার ও ছবির নাম হলো আপনার সুসম্পক, ছবির পরিচালক ছিলেন আপনার ফজলে হক। তো ওনার ছবিতে কাজ করতে গিয়ে ও ছবিতে নায়ক ছিলেন জসিম ভাই রুবেল, তো আমি ভিলিয়ানের চরিত্রে অভিনয় করেছি। ও ছবিতে আমি কাজ করতে গিয়ে রুবেল ভাইয়ের সঙ্গে আমি একটা শর্ট দিতে গিয়ে, এই শর্টটা দিতে গিয়ে এটা মনে করেন যে এটা এটা একটা ভুল আমার বলে হইতে পারে, এটা আমি ওখানে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার প্রায় 12-13টা আমি মাথায় সেলাই করেছি। আমি তো এটা একটা মারাত্মক, এটা ওইদিন হয়তো আমি চলেও যেতে পারতাম, আমার মাথার মধ্যে আঘাত আছে। তো চলচ্চিত্রের জন্য ইনশাল্লাহ করছি, তখন মানুষ চলচ্চিত্রকে ভালোবাসত, চলচ্চিত্র মানুষ দেখত, আমরাও করতাম এই আর কি। একটা বিষয় জানতে চাই যে চলচ্চিত্রে সুদীর্ঘ সময় কাজ করলেন, অসংখ্য ছবিতে কাজ করেছেন, দর্শক জানে এটি, নতুন করে কিন্তু বলার কিছু নাই, প্রত্যেকে কিন্তু মুখস্থ যে আপনি একজন ইলিয়াস কুবরা। স্ক্রিনে যখন আপনার চেহারাটা আসে তখন দর্শকই জানতে পারে যে একজন ইলিয়াস কুবরা দেশের কি, চলচ্চিত্রের জন্য কতটা দরকার। হ্যাঁ, তো যে বিষয়ে জানতে চাই যে চলচ্চিত্রে সুদীর্ঘ সময় কাজ করেছেন, চলচ্চিত্রে আপনারা যখন কাজ করতেন সেই ছবিগুলো কেন এত ব্যবসা সফল হতো আর এখন কেন হচ্ছে না, একটু জানতে চাই আপনার কাছ থেকে। আসলে এটা তো একটা কঠিন প্রশ্ন। চলচ্চিত্র আজকে এই অবস্থার জন্য অনেকগুলো মানুষ অনেকগুলি সংস্থা দায়ী, চলচ্চিত্র তো এরকম ছিল না। চলচ্চিত্র যদি একটা দেশে ঠিক না থাকে সে দেশে অনেক সন্ত্রাস বাইরে যায়, অনেক খারাপ কর্মকাণ্ড বাইরে যায়, অনেক কিছু বাইরে যায়। তো চলচ্চিত্র যখন ঠিক ছিল তখন এদেশে ক্রাইম ছিল কম, এখন চলচ্চিত্র ঠিক নাই দেশে ক্রাইম বেড়ে গেছে। তো চলচ্চিত্রটা অবশ্যই এটা মানে সকলের মিলে বিশেষ করে সরকারের এটা সুদৃষ্টি দিতে হবে, এটা আমি মনে করি। তো এখানে সাথে সাথে আমাদের যেগুলি সংগঠন আছে, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, আরও বিভিন্ন যারা সমিতিগুলি আছে, সকলে মিলে এই চলচ্চিত্রটাকে ঠিক করতে হবে। চলচ্চিত্র ঠিক না থাকলে দেশের জন্য ক্ষতি, সব অ্যাঙ্গেলে এটা ক্ষতিকর একটা ব্যাপার। চলচ্চিত্র ঠিক করতে হলে মনে করেন যে অনেকগুলি জিনিস প্রয়োজন আছে। যেমন মনে করেন এখন একটা আপনি নতুন ছবি বানালেন, ছবিটা বানাওয়ার পর আপনি হলে রিলিজ করলেন, ওখান থেকে আপনি পাইরেসি হয়ে যাচ্ছে। এই যে চলচ্চিত্রের যে ব্যবসাটা যদি না হয় তো যারা ইনভেস্টর যারা প্রযোজক এরা ছবি তো বানাবে না। সেজন্য চলচ্চিত্র ঠিক করতে হলে এটা একা পক্ষে এটা সম্ভব না, সকলে মিলে এবং সরকারের বিশেষভাবে উদ্যোগ নিতে হবে চলচ্চিত্রকে ঠিক করার জন্য। এটাই মনে করি ছবিগুলো কেন এত ব্যবসা সফল হইতে আসেন, পরিবার কেন্দ্রিক হইতে, আপনারা যে মার্শাল আর্ট ছবি করছেন ওগুলো কিন্তু ফ্যামিলি আসলে গ্রহণ করেছিল। আসলে এটা প্রথমে এটা বিভিন্নভাবে এখানে জড়িত। একটা হলো যে যখন চলচ্চিত্রে তখন যারা অভিনয় করতেন বা ছিলেন এদের একটা আন্তরিকতা খুব বেশি ছিল, চলচ্চিত্রের প্রতি আন্তরিকতা বেশি ছিল। এরা প্রথমে আসিয়া মনে করেন যে আপনি টাকা দেন, পয়সা দেন, ইত্যাদি দেন, এগুলো খুব একটা এরা চাইতো না। যেমন এটা মনে করতে পারেন আমি হয়তো যতটুকু আমি চলচ্চিত্রে কাজ করেছি আপনারা দেখেছেন, দর্শক দেখেছে, তো আমি কোনো দিন মনে করেন যে কোনো প্রযোজককে বলে নাই আমাকে টাকা দেন, এই দেন, ইত্যাদি ইত্যাদি। তো এখন আমরা যখন কাজ করেছি, রেগুলারলি যখন কাজ করেছি তখন আমাদের চলচ্চিত্রের প্রতি এটা আমাদের মায়া ছিল, সম্মান ছিল, শ্রদ্ধা ছিল। এখন নাই এটা তা আমি এটা বলছি না, কিন্তু এখন আন্তরিকতাটা অনেকের কম। এখন আমি দেখি অনেকে আসেই সব টাকার দিকে সব দৌড়ায়, টাকার দিকে দৌড়াইলে হবে না। টাকা যেদিন আপনার দিকে দৌড়াবে সেদিনই আপনি টাকা কামাইতে পারবেন। তো এখন টাকার দিকে দৌড়াইতে গিয়ে আপনি চলচ্চিত্রের উপরে চাপটা পড়ে গেছে। এখন আপনি আসলেন মনে করেন যে এক বছর হইল না, দুই বছর হইল না, আসিয়ে বলেন এত টাকা দেন, এত টাকা দেন, এ করতে একটা চলচ্চিত্রের মধ্যে এই চাপটা পড়ে গেছে আর কি। এখন যেহেতু ব্যবসাটা এখন হল সংখ্যা কমে গেছে, এখন এত টাকা আর্টিস্টকে দিতে হয়, এগুলিতেগুলি দিতে গিয়ে এবং ভালো প্রযোজকও আসতে না, ভালো ছবিও হচ্ছে না,
এতে চলচ্চিত্রের যে একটা মান, যে একটা চলচ্চিত্রে যে জায়গায় থাকার কথা সেই জায়গায় তো আর চলচ্চিত্র এখন নাই। তা আশা করি ইনশাল্লাহ চলচ্চিত্র হয়তো একদিন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এভাবে এখন তো বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এখন তো একটা উদ্যোগ নিয়েছে চলচ্চিত্রকে একটা লোন দিবে বা চলচ্চিত্রকে একটা সুন্দর করার জন্য একটা উদ্যোগ তো নিয়েছে, হ্যাঁ আশা করি এটা আমার মনে হয় চলচ্চিত্র কিছুটা হলে উনি ঠিক করতে পারবেন। কারণ এই চলচ্চিত্র ওনার বাবা এই চলচ্চিত্র করিয়া গেছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি এই চলচ্চিত্র করিয়া গেছিলেন মেবি 1956 সালে এরকম একটা সময়। তো যাই হোক, আমরা সবাই ওনার দিকে তাকিয়ে রয়েছি। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ইনশাল্লাহ চলচ্চিত্রের জন্য একটা কিছু করবেন, আমরা সেটাই তাকিয়ে আছি।